অনেকেই জানতে চায় যে শুরু থেকে আমি কিভাবে ভিডিও দিলে আমার ইউটিউব চ্যানেলটা খুব সহজে আমি ভাইরাল করতে পারবো। তো এটার পাঁচটি মাধ্যম আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেখাবো, যার মাধ্যমে খুব সহজে নতুন যে কোনো ইউটিউব চ্যানেল আপনি সহজে ভাইরাল করতে পারবেন, সহজে 1000 সাবস্ক্রাইবার নিতে পারবেন, সহজে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিতে পারবেন, খুব সহজে মনিটাইজেশন পাবেন। তো এই পাঁচটি মাধ্যম যদি আপনারা ফলো করেন 100% আপনি আপনার চ্যানেলে আপনি সহজে ইনকাম শুরু করতে পারবেন। কি সেই পাঁচটা মাধ্যম, চলুন দেখে আসি। নাম্বার ওয়ান, এটা হচ্ছে আপনার ভিডিও সব থেকে যে গুরুত্বপূর্ণ অংশ সেটা আপনি ভিডিও শুরুতে নিয়ে আসুন। অর্থাৎ আপনার ভিডিও যদি 10 মিনিট হয়, এটার ভিতরে কোন না কোনো অংশ তো খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ তথ্য সেখানে আছে। এই ছোট্ট একটি অংশ 5 সেকেন্ড বা 6 সেকেন্ড এটা আপনি আপনার ভিডিও শুরুতে নিয়ে আসুন। নিয়ে এসে তারপরে আপনি সুন্দর করে সেটা ট্যাগ লিখে বা থাম্বনেল তৈরি করে আপনি পাবলিশ করুন। তখন কি হবে, যখনই কেউ এই ভিডিওটা ক্লিক করবে তখন সে দেখবে যে না, এখানে তো খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, তাহলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। তো এ কারণে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশটা ভিডিওর সামনে আনতে হবে। অনেক ক্ষেত্রে আমরা অনেকে এটা করি না, যার কারণে যে সমস্যাটা হয়, একটা ভিউয়ার্স সে কিন্তু শুরু থেকে 10 মিনিট পর্যন্ত নাও দেখতে পারে, কিন্তু আপনি সেই ছোট্ট যে ইম্পর্টেন্ট অংশ সেটা যদি সামনে দেন, আপনার ভিডিও যদি কেউ 10 সেকেন্ডও দেখে, তাহলে কিন্তু সে তথ্যটা জানতে পারবে এবং জানার পরে কিন্তু তার দেখার আগ্রহটা বাড়বে। তো অবশ্যই অবশ্যই যে কাজটা করবেন, আপনার ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা আপনি ভিডিওর সামনে নিয়ে আসুন, তাহলে আপনার ভিডিওতে ভিউ বাড়বে। এটা স্বাভাবিক একটা প্রসেস, অনেকে কিন্তু এটা করে থাকে। নাম্বার টু, এটা হচ্ছে আপনাকে ভাইরাল টপিকস খুঁজে বের করতে হবে উইথ ইনফরমেশন। আপনি শুধু ভাইরাল একটা টপিকস বের করলেন, সেটা কোনো ইনফরমেশন দিলেন না, শুধু শুধু অন্যজনের ভিডিও কপি করে আপনি ইউটিউবে ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার ইউটিউবে আপনি সফল হতে পারবেন না। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাইরাল টপিকস কি, প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা মাস বা প্রত্যেকটা সপ্তাহে কিন্তু নির্দিষ্ট কোনো না কোনো বিষয় ইউটিউব বা অনলাইন বা ফেসবুক যে কোনো জায়গায় ট্রেন্ডিং এ থাকে। তো আপনাকে সেই বিষয়টাই খুঁজে বের করতে হবে যে আজকে বা এই মাসে বা এই সপ্তাহে কি ভাইরাল জিনিস আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এবং শুধু খুঁজলেই হবে না, সেটা নিয়ে বিভিন্ন ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি এটা নিয়ে খুব সহজে আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন ইনফরমেশন দিয়ে, তাহলে কিন্তু আপনি এখানে সফল হতে পারবেন। কারণ কি, যখনই কোনো ভাইরাল টপিক সেটাতে ইনফরমেশন থাকে, মানুষ সেটা বাধ্য হয় দেখার জন্য। অর্থাৎ একটু অংশ দেখার সাথে সাথে তার ভিতরে একটা আগ্রহ তৈরি হয় যে না, আমি এই ভিডিওটা দেখি যেখানে কি বলছে, কি লেখা আছে বা কি করা আছে, এটা আমি একটু যে দেখি তাহলে আমি এই বিষয়টা ক্লিয়ার হব। তো এ কারণে ভাইরাল টপিকসটা ফুল ডিটেলসে আপনাকে তুলে ধরতে হবে, তাহলে আপনি খুব সহজে আপনার ইউটিউবের ভিউ আপনি বৃদ্ধি করতে পারবেন, সেখানে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম অটোমেটিক্যালি বাড়বে। তো এই বিষয়টা আপনাকে জানতে হবে। নাম্বার তিন, এটা হচ্ছে মানুষের প্রয়োজনীয়তা অনুসারে ভিডিও তৈরি করা। আমরা অনেকেই এমন ভিডিও তৈরি করি যেটা মানুষের কোনো প্রয়োজনই নাই। এখন যদি আপনি তৈরি করেন যে হাউ টু টেক এ বাথ, কিভাবে গোসল করতে হয়, এই যে ভিডিওটা আপনি বানালেন, বলেন তো এটা কোন মানুষের চাহিদার ভিতরে পড়ে? এটা কিন্তু কেউ দেখবে না, সবাই জানে যে কিভাবে আপনার গোসল করতে হয়, কিভাবে কি করতে হয় সবাই জানে। তো আপনাকে চিন্তা করতে হবে মানুষ কি চাচ্ছে, কি দেখছে, এটাই আপনাকে বুঝতে হবে। এই প্রয়োজনীয়তা যদি আপনি জানেন এবং সেই অনুপাতে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, মানুষ সেটা দেখবে। এবং মানুষ যদি একবার আপনার ভিডিও দেখা শুরু করে, হতে পারে ওই একটা ভিডিওর মাধ্যমেই আপনার ইউটিউব চ্যানেল কিন্তু নিচ থেকে উপরে চলে যাবে। তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে মানুষের প্রয়োজনীয়তা কি, সে ধরনের ভিডিও আমাদেরকে তৈরি করতে হবে। এখন দেখা যাচ্ছে যে বর্তমান যুগে যারা মোবাইল ব্যবহার করে অধিকাংশ তরুণ, তরুণরা কি খোঁজে, তারা হয় শিক্ষণীয় কোনো জিনিস খুঁজে, না হলে কমেডিয়ান কোনো জিনিস খুঁজে। তো এই সকল বিষয় আসলে আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে মানুষ কি চায়। তাদের প্রয়োজন অনুসারে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, অটোমেটিক্যালি আপনার ভিডিওর ভিউ চলে আসবে। নাম্বার চার, এটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। আমরা অনেকে একটা জিনিস ইউটিউবে খেয়াল করি বা ফেসবুকে আমরা অনেক ভিডিও দেখি যেখানে আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করা হয়। এখানে বেশ কিছু সমস্যাও কিন্তু আছে। আঞ্চলিক ভাষা দিয়ে ভিডিও তৈরি করাতে অনেক মানুষ যেমন খুশি হয়, অনেক মানুষ কিন্তু বিরক্তিও হয়। আপনার এলাকার ভাষা দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেখানে মানুষজন খুবই খুশি হবে এবং তারা খুবই এই ভিডিওটা দেখবে, কিন্তু অন্যান্য যারা জেলা আছে তারা কিন্তু এটা দেখে মজা পাবে না। তো এক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আপনাকে বের করতে হবে এবং শুদ্ধ ভাষায় ভিডিও তৈরি করে সে ভিডিও যদি আপনি পাবলিশ করেন, সেখানে কিন্তু আপনি ভিডিওর ক্লিক রেট বেশি পাবেন। তো এক্ষেত্রে আমরা অনেকেই বেশ কিছু ভুল করি যে আমাদের কথার ভিতরে অনেক ভুল থাকে। তো এই ভুলগুলো আস্তে আস্তে আমরা যদি ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের ইউটিউবে আমরা সফল হতে পারবো। আসলে
এই ল্যাঙ্গুয়েজটা ভিডিওর অনেক বড় একটা ইস্যু। আপনি যদি ল্যাঙ্গুয়েজ ঠিক করে ফেলেন, ভালো ল্যাঙ্গুয়েজ দিয়ে ভিডিও তৈরি করেন, মানুষ অবশ্যই অবশ্যই আপনার ভিডিও দেখবে। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার 5, এবং এটা হচ্ছে সর্বশেষ মাধ্যম যার মাধ্যমে খুব সহজে আপনি শুরুতেই আপনার ইউটিউব চ্যানেলটা সামনে দিকে নিয়ে যেতে পারেন, সেটা হচ্ছে ভালো এডিটিং। আমরা শুধু ভালো ভিডিও করলেই হবে না, ভালো কথা বললেই হবে না, ভালো রেকর্ডিং করলেও হবে না, এখানে কিন্তু ভালো এডিটিংও করতে হবে। আসলে অনেকে আমরা কি করি, মোবাইল দিয়ে যে কোনো অল্প একটু এডিট করে আমরা ভিডিওটা পাবলিশ করে দিই, এটা খুব বড় মিস্টেক। এটা আপনাদের যেটা করতে হবে, আপনি ভালোভাবে যেমন ভিডিও করবেন মনোযোগ সহকারে, সেখানে যেমন ভালো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভিডিও এডিটিংটাও কিন্তু ভালো হতে হবে। ভালো এডিট, ভালো কন্টেন্ট, ভালো সাউন্ড, অটোমেটিক্যালি আপনার ভিডিও ভাইরাল হবে। তো এই যে 5টা মাধ্যম আমরা বললাম, এই 5টা মাধ্যম যদি আপনি ফলো করেন, অল্প দিনের ভিতরে আপনার ছোট্ট ইউটিউব চ্যানেলটাও আপনি বড় করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ইউটিউবের এই ধরনের মজার মজার টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।